ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 240 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো 2282 জনে। এর আগে 6ই অক্টোবর একদিনে সর্বোচ্চ 635 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। চলতি বছরে একদিনে এটি সর্বোচ্চ। এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 240 জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা 192 এবং ঢাকার বাইরে 48 জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2282 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 7ই অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট 19,523 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 17,177 জনে। ডেস্ক রিপোর্ট, পিআইবি 71 টিভি।